স্বামী অন্য মেয়েদের সাথে কথা বলে কিছু বলতে গেলে গায়ে হাত তুলে করণীয় কি? অনেক স্বামীরাই আজকাল পরকীয়ায় লিপ্ত, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে স্মার্টফোনের এই যে ব্যবহার আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে, এটার কারণে পরকীয়া এখন ঘরে ঘরে বেশিরভাগ পরিবারগুলো এগুলোর জন্য সাফার করছেন এবং এগুলোর জন্য তারা দাম্পত্য কলহের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছেন, সংসারগুলো ভেঙে যাচ্ছে। তো কোনো স্বামী যদি এই জাতীয় কোনো অন্যায় লিপ্ত হন, স্ত্রী তাকে যদি সুকৌশলে বুঝিয়ে সমঝিয়ে তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারেন সেটা ভালো, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী অহেতুক নিজের প্রতি নিজে জুলুম নির্যাতন চাপিয়ে আনা, সংসার শেষ করে ফেলা, এটা করতে শরীয়ত তাকে বাধ্য করে নেই। যদি স্বামীর নেচার পরিবর্তন না হয় এবং খারাপ মানুষ তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনার সুযোগ থাকলে আপনি বিকল্প চিন্তা করবেন ডিভোর্স নেওয়ার বা অন্যত্র সংসার করার। যদি সেটার সুযোগ না থাকে, সেটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়, তো মনে রাখবেন স্বামীর কোনো অন্যায়ের দায় স্ত্রীর উপর বর্তাবে না, স্ত্রী যতন পর্যন্ত সেটার প্রতি কোনো সমর্থন রাখবেন না। অতএব এই বিষয়গুলোতে আসলে এই প্রশ্নোত্তরের সেশন নয়, বরং এগুলোর জন্য কাউন্সিলিং দরকার, দীর্ঘ আলোচনা দরকার এবং পুরো অবস্থাটা জানা দরকার, তারপর পরামর্শ করে একাধিক ব্যক্তির সাথে, বিচক্ষণ ব্যক্তির সাথে পরামর্শ করে ডিসিশন নিলে সেটা অনেক বেশি ওয়াইজ হয়, সঠিক হয়। মসজিদের আজানের আগে মহিলারা কি বাসায় নামাজ পড়তে পারবে কিনা, এর উত্তর আমরা বারবার দিয়েছি, মসজিদে আজানের আগেও বাসায় মা বোনরা নামাজ পড়তে পারেন। ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবেন, মসজিদে আজান হলো কি হলো না এটা দেখার বিষয় না। এমনকি জুমার দিন জুমার আজান মসজিদে দেরিতে হলো বা জুমার নামাজ মসজিদে দেরিতে হলো, তো এটাতে মা বোনদের নামাজের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, ওয়াক্ত হয়ে গেছে তারা বাসায় জোহরের নামাজ পড়ে নিতে পারবেন। প্রত্যেক ওয়াক্তের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমার নাম আফরোজা আক্তার, আমি নরসিংদী থেকে এসেছি। অনেক বছর ধরে মুখে শরীরে কেউ, অনেকদিন ধরে ঘুমে শরীরে কেউ হাত দেয়, একা থাকলে সুগন্ধি পাই, বিয়ে আসলে মুখ কালো হয়ে যায়, এগুলো থেকে আস্তে আস্তে বিশাল আকার ধারণ করেছি। বিয়ে হলে কোনো কারণ ছাড়া ডিভোর্স হয়, মন খিটখিটে হয়ে থাকে, অশান্তি লাগে, দম বন্ধ হয়ে আসে, সারা শরীর অবশ অবশ লাগে আর জ্বর। এখন বিয়ে হয়েছে কিন্তু স্বামীকে সহ্য হয় না, ওখানে এমন অবস্থা যে থাকাটা দায়, মনে চায় আত্মহত্যা করি কিন্তু ভালো লাগে না, জীবনের রংটা মরে গেছে, মানসিক ডাক্তার দেখাই, 3 বছর তেমন কাজ হয় না, আমার সংসারটা আমি করতে চাই, আমি সুন্দরভাবে বাঁচতে চাই, সংসার করতে চাই, ইবাদত করতে মন চায় না, আমাকে সাহায্য করবেন, 16-17 বছর এসব ভোগ করছি। দেখুন, আপনার সমস্যা শুনে বোঝা যাচ্ছে আপনি যেহেতু মানসিক ডাক্তারও দেখিয়েছেন কোনো কাজ হয় নাই, আমার মনে হচ্ছে যে আপনি কোনো ভালো রাকি, একাধিক রাকির কাছ থেকে নিয়মিত রোকিয়ার সেশনগুলো করতে থাকেন এবং সেলফ রোকিয়া নিজে রোকিয়া করতে থাকেন, এবং আপনার সমস্যা রোকিয়া রিলেটেড সমস্যাগুলি মনে হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকেন যেন আল্লাহ তাআলা আপনাকে হতাশা থেকে বাঁচান। হতাশা খুব ভয়ঙ্কর একটা জিনিস, মানুষকে কাফের বানিয়ে ছাড়ে, ডিপ্রেসড হতে হতে নিরাশ হয়ে মানুষ আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলে, তখন মানুষ বেঈমান হয়ে যায়, এটা খুবই ভয়াবহ একটা বিষয়। আল্লাহর কাছে পানা চান এবং রোকিয়াটা খুব সিরিয়াসলি আপনি ধরে রাখেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। আমি একজন বেসরকারি কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ব্যবস্থাপক, কাজের স্বার্থে আমাকে কোম্পানির সুদের হিসাব করতে হয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঘুষ লেনদেন করতে হয় এবং কোম্পানির স্বার্থে মিথ্যা হিসাব বিবরণী তৈরি করতে হয়, এবং ক্ষেত্র বিশেষে মিথ্যা বলতে হয়। আমার ইনকাম কি হালাল হবে? এতগুলো হারাম করা লাগলে ইনকাম কেমনে হালাল হবে? উত্তর তো আপনি নিজেই দিয়ে দিয়েছেন ভাই, এতগুলো হারাম কাজ যদি করা লাগে তাহলে সেই ইনকাম কীভাবে হালাল হতে পারে? দেখুন, উত্তর এটা খুব সহজে দিয়ে দিলাম, আপনারা সবাই হেসে দিলেন, খুব সিম্পল। হ্যাঁ, এতগুলো হারাম কাজ করছে তাহলে এটা হালাল হয় কেন? কিন্তু ভাই, কঠিন কাজ যেটা সেটা হলো যে এই জায়গায় ইমানের তাগিদে হারামকে বর্জন করতে পারা, এটার জন্য ইমানের শক্তি থাকা দরকার। আমি যদি পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার সুযোগ থাকতো তাহলে ঠিক আছে, যা খুশি তা করতাম, আমার এখান থেকে চলে যেতে হবে, অনন্তকাল আমার আখেরাতে যেতে হবে, সো সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে আমি এমন কোনো কাজ করা আমার বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য আপনি যেই কোনো মূল্যে চেষ্টা করবেন যে হারাম থেকে বেঁচে থাকবেন এবং সেটার জন্য যত কিছু লাগে সেটা করবেন, যত কিছু লাগে, সর্বোচ্চ সেক্রিফাইস ত্যাগ, এটাই তো হিজরত। ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে আপনি সরে আসবেন, এটাই হলো হিজরত, এটাই ত্যাগ, এই ত্যাগটাই করতে হবে ভাই। আমি জানি যে ইন্না ওয়াদাফাত আলাইনা আল আরদু বিমা রাহাবাত, আমাদের জন্য মোমেনদের জন্য ঈমানদারদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এখানে গোটা পৃথিবীকে হারাম দিয়ে এমনভাবে ডিজাইন করছে শয়তানের তোসররা, আমরা কোথাও যেতে পারি না, চাকরি ব্যবসা যেদিকে যাই হারাম আর হারাম, কঠিন হয়ে গেছে।
এখন হয়তো প্রশ্নকর্তা ভাই বলবেন, ভাই কোথায় যাব, আর যা যাব সেখানেও আছে। তো মন্দের ভালোতে চান যে এখানে পাঁচটা হারাম করা লাগে, ওখানে এই পাঁচটা হারাম নাই, হয়তো সেখানে একটা হারাম আছে, চাইলে সেটা বাঁচতে পারেন, অন্য কাউকে দিয়ে করাতে পারেন, নিজে না করে থাকতে পারেন। তো এরকম তুলনামূলকভাবে সহনীয় অথবা টোটাল হারাম থেকে বেঁচে থাকার কোনো ওয়ে থাকলে সেদিকে আপনার যাওয়ার চেষ্টা করা উচিত। এবং এই এতগুলো কাজ আপনি করছেন সামান্য কিছু টাকার বিনিময়ে, এতগুলো হারাম কাজে লিপ্ত হচ্ছেন যেটা আপনার আখেরাতকে বরবাদ করবে, এটা কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ হতে পারে না। আর মনে রাখবেন, কোম্পানি আপনার এই পাপের দায় নিবে না কেয়ামতের ময়দানে, প্রত্যেকের নিজের পাপের দায় নিজেকেই নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের শুধু লেনদেনকারী না, সুদের যে গ্রহীতা, সুদের যে পাপ লেখক, সুদের যে সাক্ষী, সুদের যে হিসাব রক্ষক, প্রত্যেকটা ব্যক্তিকে এর আওতায় আনা হবে, তাই আওতায় আনা হবে। এই জন্য আপনার এই হারামগুলো সহযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন গুনাহের কাজে তোমরা কেউ কারোর সহযোগিতা করবে না। আপনি কোম্পানির অন্যায় কাজে সহযোগীর ভূমিকায় আছেন, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে।